Hello, this is Shruti. Welcome back to my channel, Your Shruti. Aaj Shubho Janmashtami. Amar Barir Pujor kichu kichu muhurto. Ami tomader shonge ekkhoni ei muhurte share korbo. Amar Gopal ekdom deep sleep jake bole. Sundor kore ghumacche. Take tulte gele motamoti ekta juddho korte hoy. Na, otota juddho korte hoy na. Sundor kore hat tali dilei kintu uthe pore. এবার যেটা হবে সেটা হচ্ছে গোপাল বাবুকে তার আসনে বসানো হবে সবাইকে হাই করছে এই তোমরা সবাই একটু 2 মিনিটের জন্য চোখ বন্ধ করো আমার বাবুকে কিন্তু এখন আনড্রেস করা হচ্ছে হ্যাঁ কেউ বেশি দেখবে না ও ছোট বলে কেউ লজ্জা নেই কি মিষ্টি না এবার ওকে আমি পঞ্চগোপ দিয়ে স্নান করাবো প্রথমে দিলাম হচ্ছে মধু কখন যে চিটেপুটে খেয়ে নেবে কোনো বিশ্বাস নেই এরপর হচ্ছে ঘি বাটার ঘি ননি এগুলো তো মানে বুঝতেই পাচ্ছো মাছা দুজনেরই খুব ফেভারিট ঘি আবার কম হলে হবে না বেশি করে দিতে হবে তাকে মধু ঘি দেওয়ার পর দিলাম তৃতীয় দ্রব্য কাঁচা দুধ দেওয়া হলো এবং এর পরে দেওয়া হলো দই দই হচ্ছে চতুর্থ উপকরণ চতুর্থ উপকরণ দেওয়ার পর কিন্তু ওকে ভালো করে গায়ে সেটা মাখিয়ে আর একটুখানি দুধ দিয়ে ওকে গঙ্গা জলে স্নান করানো হলো ও ছোট বলে ওরটা আমি শেয়ার করছি ওর থেকে বড় যিনি আছেন না তারটা কিন্তু আমি শেয়ার করব না দেখো এবার কেমন লাগছে ওকে সুন্দর না কিন্তু বেশিক্ষণ জলে রাখলে আবার তার তো ঠান্ডা লেগে যাবে তাই তাকে এখন আমি একটা সুন্দর শুকনো কাপড়ে ওকে মুছিয়ে দিলাম ওকে মুছিয়ে দিয়ে কিন্তু এরপর ওকে নতুন জামা পরাবো ও আমার মতো একটু সাশ্রয়ী জন্মদিন বলেই যে নতুন জামা একবারই কিনতে হবে একবারই পরবো সেটা নয় কদিন আগে ওর এই জামাটা কেনা হয়েছে ও আমার মতোই একই জামা বারবার পরতে ভালোবাসে তাই এই জামাটা ও আবার আজকে পরলো দ্বিতীয়বার আর যে মুকুটটা দেখলে সেই মুকুটটা আমি এই জন্মাষ্টমী উপলক্ষেই কিনেছি এই হচ্ছে ওর থেকে আরেকটু বয়সে বড় এর স্নানটাও আমি দেখাবো প্রথমে মধু দিলাম তারপরে দেব হচ্ছে ঘি ও একটুখানি বোঝদার ছোট জনের থেকে একটু বোঝদার ওকে ঘি দেওয়া হলো মধু দেওয়া হলো এরপর ওকে দেওয়া হলো দই যেটা বললাম এই পঞ্চ গোপ্য দিয়েই কিন্তু ওনাদের অভিষেক করাতে হয় ঘি দিয়ে মধু দিয়ে দই দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে তারপর ওনাদেরকে কাঁচা দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করাতে হয় এই যে দেখো আমি কাঁচা দুধ দিলাম কাঁচা দুধ দেওয়ার পরে কিন্তু পুরোপুরি ওকে গঙ্গা জল দিয়ে স্নান করাবো গঙ্গা জল দিয়ে ওকে স্নান করানোর পর ইনি আবার একটুখানি জল ভালোবাসে এনাকে আবার তাড়াতাড়ি না মোছালেও চলে কিন্তু না ঠান্ডা লেগে যাবে আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো যে আমারও খুব ঠান্ডা লেগেছে গলাটা ধরা ধরা লাগছে কিন্তু ওদেরকে আমি বেশিক্ষণ জলে রাখবো না সিজন চেঞ্জ তো যদি ঠান্ডা লেগে যায় তাই ওদেরকে একদম পরিষ্কার করে আমি মুছিয়ে আসনে রেখে দেবো ইনি হচ্ছেন আমার সবথেকে বড় গোপাল এই গোপালের কিন্তু আমি কোনো আনড্রেস ভিডিও তোমাদের দেখাবো না কারণ আমার ছেলে একটু বড় হয়ে গেছে ওকে সব কিছু দিয়ে জলের মধ্যে কাঁচা দুধ দিয়ে ঘি মধু দই সব মেশানো জল দিয়ে কিন্তু ওর অভিষেক করলাম সব থেকে ভালো লেগেছে এই শটটা যখন ওনার পাটা আমি ধোয়াচ্ছিলাম অপূর্ব লাগছিল আর এবার হচ্ছে ওনার প্রতিষ্ঠা ওনাকে ওনার আসনে বসানো হলো এরপর হচ্ছে চন্দন চন্দন দিয়ে ওনাদের সবাইকে আমি শৃঙ্গার করালাম আজ তো লোকনাথ বাবারও জন্মদিন লোকনাথ বাবাকেও আমি কিন্তু শৃঙ্গার করাবো এই হচ্ছে লোকনাথ বাবার সব থেকে পছন্দের জিনিস মিছরি মাখন অনেকে বলে মাখন মিছরি কালো জাম অমৃতি কলা মিছরি মাখন আমাদের গোপালেরও পছন্দ বাবারও পছন্দ খাওয়ার পর শেষ পাতে আমাদের যেমন ভরা পেটে ফল খাওয়া উচিত আমি কিন্তু সবার শেষে ওনাদের ফল দিয়েছি শেষ হচ্ছে আমার আরতি দিয়ে সবাই খুব ভালো থাকবেন শুভ জন্মাষ্টমী